বন্ধুরা, টুনি তার বাচ্চাকে খেলা করতে দেখে টুনি জঙ্গলের দিকে যায় খাবার আর খোঁজে। জঙ্গলের দিকে যেতেই এখানে একটি বিশাল বড় ডাইনোসর এসে পড়ে। ডাইনোসরটি এসে সামনে যাকেই পাছল তাকেই খেয়ে ফেলছিল। এরপর টুনির ছানাকে খেতেই যাবে, সে সময় টুনি এসে পড়ে আর টুনি তার জাদুই শক্তি দিয়ে ডাইনোসরকে একটি কুকুর বানিয়ে দেয়। এরপর সমস্ত জঙ্গলের পশু পাখিরা এসে টুনিকে বলে, বন টুনি, তুমি না থাকলে আজ সমস্ত জঙ্গলের পশু পাখিরা মারা যেত, তাই ভাবলাম আজ থেকে আমরা তোমার এখানেই থাকবো। এরপর ডাইনোসরের ভয়ে সমস্ত জঙ্গলের পশু পাখিরা টুনির সাথে থাকতে শুরু করলো। মা সবাই বলে তুমি নাকি আমার আপন মানা, আমাকে নাকি তুমি কুড়িয়ে পেয়েছো। মা সবাই কথা বলে কেন? তোমাকে আমি আজ সব কথাই বলবো, শোনো তাহলে কষ্টের কথা। অনেকদিন আগে একটি ঝড় হয়, সেই ঝড়ে ঘরবাড়ি আমার সব ভেঙে যায়, তখন আমি খুব অসহায় হয়ে পড়ি। তখন মিষ্টিটি আমাকে বলে, বন্ধু তুমি তুমি কোনো চিন্তা করো না, তুমি আজকে থেকে আমার বাসায় থাকবে। তখন আমি তার বাসায় যাই, বন্ধু তুমি বাসায় থাকো, তোমার জন্য আমি খাবার নিয়েছি, ততক্ষণ তুমি আমার মেয়েটাকে দেখে রাখো। তারপরে সে চলে যায়, কিন্তু সকাল থেকে দুপুর হয়ে যায় তাও সে ফিরে আসে। তারপর আমি তাকে খুঁজতে বেরিয়ে গেলাম, একটু দূরে যেতেই দেখতে পেলাম দুটো ঈগল পাখি তাকে মেরে ফেলেছে। আমি কিছুই করতে পারলাম না, আমি শুধু কান্না করলাম। তারপর বাসায় এসে চিন্তা করলাম এই মেয়েটিকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো। মেয়েটির একটি নামও রাখলাম মিষ্টি রিয়া। মা, ও মা, তার মানে সেই ছোট্ট মেয়েটা আমি? মা আমার মাকে হারিয়েও আমি কোনোদিনও মায়ের কষ্ট পাইনি।